হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনা কুকিং। তো আজ আমি আপনাদেরকে কোনো প্রকার বাটাবাটি এবং ব্লেন্ড করা ছাড়াই আস্ত মসুর ডালে বড়া তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নিই যে এই বড়াটা আমি কীভাবে তৈরি করেছি। তো ভিডিওটা দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, আর আমার চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইক বাটনে চাপ দিয়ে দেবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়া মাত্র পেয়ে যাবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আস্ত মসুর ডালে বড়া তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণে মসুর ডাল, মসুর ডালটা আমি প্রায় 5 থেকে 6 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে এটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এটা আমি পানিটা ভালোভাবে জড়িয়ে একটা বলে নিয়ে নিয়েছি। এখন এখানে আমি মাঝারি সাইজের একটা আলু, আলুটা আমি একটা সালাদ কাটা দিয়ে এটা আমি একদম চিকন করে এটা আমি গ্রেট করে নিয়েছি, আর আলুটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এটা আমি পানিটা জড়িয়ে দিয়েছি। এখন এখানে আমি বড় সাইজের 4টা পেঁয়াজ কেচানো দিয়ে দিচ্ছি, সাথে এখানে আমি কিছু কাঁচামরিচ কুচানো নিয়েছি, কিছু ধনিয়া পাতা কুচানো নিয়েছি, আর 1 টেবিল চামচ পরিমাণে নিয়েছি আদা কুচানো। তো আদাটা আমি কুচাই নিয়েছি, এখানে আমি আদা বাটা দিব না, আদা বাটার পরিবর্তে এখানে আমি কুচানো আদাটাই দিচ্ছি। আর চাইলে এখানে আপনারা একটা গাজর কুচানো দিতে পারেন, তাহলে খেতে আরও বেশি ভালো হয়। এখানে আমি 7 মতো লবণ আর 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, সাথে এখানে আমি বেসন নিয়েছি 1/2 কাপ পরিমাণে। তো বেসনটা আমি একবার দিয়ে দিতে যাবো না, প্রথম অর্ধেক পরিমাণে দিব, পরে লাগলে আর বাকি অর্ধেকটা দিয়ে দিব। সাথে এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে, তো আমি এখানে আতপ চালের গুঁড়োটা নিয়েছি। এখন এগুলো আমি সবগুলো একসাথে আমি হাত দিয়ে এটা আমি মাখিয়ে নেব। তো এটা আমি মাখিয়ে নিলাম, এখানে আমি যে বেসনটা নিয়েছি আমার সবটুকু বেসনই লেগে যাবে, আমি বাকি বেসনটাও দিয়ে দিচ্ছি। তো দিয়ে এখন এটা আমি মাখিয়ে নিচ্ছি, তো এটা একটু আঠালো টাইপের হবে যে যাতে এটা মানে মোট করে দেওয়া যায়, ওই পর্যায়ে করে এটা মানে মাখিয়ে নিতে হবে। তো আমার এই মাখানোটা একদম পারফেক্ট হয়েছে, এখন এটা আমি ভেজে নেব। তো ভাজার জন্য আমি চুলায় একটা কড়াইতে তেল গরম হতে দিয়েছি, এখন তেলটা গরম হওয়ার পরে এই বড়াগুলো আমি দিয়ে দিব। তো আমি এখন একটা একটা করে বড়া দিয়ে দিচ্ছি। তো আমার এই বড়াগুলো দেওয়া হয়ে গিয়েছে, এখন এগুলো আমি এক সাইড হওয়ার পরে তারপর এগুলো আমি উল্টিয়ে দিব। তো উল্টিয়ে পাল্টিয়ে মিডিয়াম আছে এই বড়াগুলো আমি ভেজে নেব। তো বড়াগুলো বাজার সময় চুলে আজ বাড়ি দিয়ে বড়াগুলো বাজা যাবে না, তাহলে এগুলো মানে কাঁচা থাকবে হবে না। তো মিডিয়াম আছে বড়াগুলো, আমি সুন্দর একটা কালার আসা পর্যন্ত এই বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। তো আমার বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তেলটা জড়িয়ে বড়াগুলো উঠিয়ে নিব। এই বড়াটা উঠিয়ে আপনাকে পরিবেশন করে দেখাচ্ছি। তো হয়ে গেল খুব সহজে, কোনো প্রকার বাটাবাটি ঝামেলা ছাড়াই আস্ত মসুর ডালের বড়া রেসিপি। আর এই রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আজকের জন্য আল্লাহ হাফেজ।